আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে যে আলফাফা কমিউনিটিতে আপনারা কিভাবে গ্রুপ খুলবেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত আজকে সেই ভিডিওটাতে আমি দেখাবো সব কিছু। তো এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে হচ্ছে আলফাফা কমিউনিটি গ্রুপের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। আলফাফা কমিউনিটি অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে নামবেন। ধরেন আপনারা যখন হচ্ছে আলফাফা কমিউনিটি অ্যাপসের মধ্যে ঢুকবেন, তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপরে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। একটু স্ক্রল করে নিচে নামার পরে এখানে দেখেন হচ্ছে সি গ্রুপস অ্যান্ড সি অল লেখা আছে। তো আপনারা চাইলে এখানে এখান থেকেও ঢুকতে পারেন, অথবা এখানে নিচে যে মোর অপশনটা আছে নিচে ডান দিকে নিচে, তো আমি মোর অপশনের উপর ক্লিক করলাম। এখান থেকে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমাদের এখানে দেখেন হচ্ছে অল গ্রুপস, এখানে অল গ্রুপস আছে, আমি তো এই অল গ্রুপসের উপর ক্লিক করব। তো এই অল গ্রুপসের উপর ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদেরকে এখন এখান থেকেই হচ্ছে গ্রুপটা খুলতে হবে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সর্বপ্রথম সেটা হচ্ছে যে আপনাদেরকে ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটা বিস্তারিত দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে গ্রুপ খোলার জন্য, এখন আমাদেরকে দেখেন উপরে যে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, গ্রুপসের উপরে যে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, আমরা এখন সেই প্লাস অপশনটার উপর ক্লিক করব। তো এই প্লাস অপশনের উপর ক্লিক করলে পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। তো আমরা কিন্তু এখানে কী ধরনের গ্রুপ খুলবো না খুলবো এখানে আমাদেরকে বিস্তারিত লিখতে হবে। তো আপনারা আপনাদের নিজেদের মতো করে নাম যেটা আছে সেটা দিতে হবে। যেমন এখানে ইন্টার গ্রুপ নেম, তো আমি এটার উপর ক্লিক করলে পরে এরকম এক আমার এখানে যে আমি গ্রুপের নামটা দিব সেই নামটা আমি এখানে দিতে পারবো। তো আমি এখানে একটা নাম দিব নিজেদের মতো করে, আপনার যা একটা ইচ্ছা আপনি নাম দিতে পারেন। আমি এখানে একটা নিজের মতো একটা নাম দিচ্ছি, মোল্লার হাসি হালাল বিনোদন। তো আমি এরকম একটা নাম দিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দেবেন, মোল্লার হাসি হালাল বিনোদন। দেখি আমি এখানে একটা ইমোজি দেখি ব্যবহার করতে পারি কি না। ইমোজি যদি ব্যবহার করতে পারি তাহলে আমি ইমোজি দিব। তো আমি এখানে দেখে একটা ইমোজি ব্যবহার করলাম, দেখি কি হয়। মোল্লার হাসি হালাল বিনোদন, তো আমি এটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি, তো একটা ইমোজি ব্যবহার করছি। তো এখানে আপনারা আপনাদের মতো ডিসক্রিপশনে, এখানে আপনারা গ্রুপ ডিসক্রিপশনে এখানে আপনারা আপনাদের নিজেদের মতো করে কিছু একটা লিখে দিতে পারবেন। তো আপনি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন, আপনার গ্রুপ সম্পর্কে বিস্তারিত লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার নিজের মতো করে। তো দেখুন আমি কিন্তু এখানে আমার হচ্ছে একটা ডিসক্রিপশন এখানে আমি লিখে দিয়ে দিছি। তো যখন আপনাদের এখানে একটা ডিসক্রিপশন লেখা হয়ে যাবে, তখন আপনাদেরকে এখানে উপরে নেক্সট অপশন যে আছে, আমি নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশনের উপর ক্লিক করলাম। তো এখানে আর তেমন কিছু কাজ নেই, এখন থেকে শুধুমাত্র আপনার গ্রুপটা হচ্ছে প্রাইভেট করবেন নাকি হচ্ছে পাবলিক করবেন সেটা। যেমন এখানে প্রাইভেসি অপশন আছে, এটা হচ্ছে আমি এখানে আপনি যেটা দিবেন সেটা। যেমন এখানে প্রাইভেট আছে, হিডেন গ্রুপ আছে, আমি এখানে অবশ্যই পাবলিক গ্রুপ করবো। আর আপনারা যারা হচ্ছে প্রাইভেট করতে চান তারা এখানে প্রাইভেটের উপর ক্লিক করলে প্রাইভেট হয়ে যাবে। তো আমি এখানে পাবলিক গ্রুপ করবো, তারপর আর বাদ বাকি নিচে যা আছে ওগুলো তো আপনারা বুঝতেছেন। এখানে সেভ অপশনের উপর ক্লিক করবো, উপরে সেভ অপশনের উপর ক্লিক করলাম। এবার হচ্ছে প্রাইভেসি অপশনটা এখানে কিন্তু আমার শেষ। তো আমি কিন্তু এখানে ই করছি, আমি এখানে সেভ করে দিছি। তো এবার হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গ্রুপ ইনভাইটেশন। তো এখান থেকে এই গ্রুপ ইনভাইটেশনের উপরে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার গ্রুপে ইনভাইট করতে পারবে কারা কারা। আপনি যদি চান যে আপনি শুধু নিজেরাই করবেন এবং অ্যাডমিন মডারেটর যারা আছেন তারা শুধুমাত্র, তাহলে এবার অ্যাডমিন মডারেটরের জন্য অর্গানাইজার অ্যান্ড মডারেটরস অনলি ওইটা। তারপরে যদি মনে শুধু আপনি করবেন তাহলে এটা নিষেধটা। তো আমি এখানে অল গ্রুপ মেম্বারই দিয়ে দেবো, কারণ সবাই করুক আমি এটাই চাচ্ছি। তারপরে হচ্ছে আমি এটা সেভ করে দিলাম। তো এখানে হচ্ছে অ্যাক্টিভিটি ফিড, এখানে আপনার কী কী পোস্ট করতে পারবে এটাও অল গ্রুপস মেম্বারই দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার যেহেতু আমি পাবলিক গ্রুপ এই জন্য আমি ওই দিলাম। তারপরে এখানে আপনার হচ্ছে গ্রুপে ফটো কে কে মনে করেন যে দিতে পারবে এটাও আমি অল গ্রুপ মেম্বারস দিয়ে দিচ্ছি। তারপরে আমার এখানে যদি নিচে যেটা আছে এটা হচ্ছে অ্যালবামে ওকে কে রাখতে পারবে সেটাও হচ্ছে আমি এখানে অল গ্রুপ মেম্বারই থাকবে আমি এটাই দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ডকুমেন্টস কারা কারাই করতে পারবে ছাড়তে পারবে সেটাও আমি এখানে কিন্তু অল গ্রুপ মেম্বারই দিয়ে দিব। তো আপনারা এভাবে দিবেন। তো আমার এখানে গ্রুপের ভিডিও এটাও কিন্তু আপনারা যদি মনে করেন যে শুধু আপনারা ছাড়বেন সেটাও করতে পারেন। তো আমি এখানে অল গ্রুপ মেম্বারই দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনারা যদি কোনো
আলাদা করে যদি গ্রুপ থাকে সেই গ্রুপের নাম আপনারা এখানে সার্চ দিতে পারেন, মানে এই করে অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে ইসলামিক প্রশ্ন উত্তর, এটা হচ্ছে আমার একটা গ্রুপ, এই যে এখানে ইসলামিক প্রশ্ন উত্তর, তো আমি এই গ্রুপটা এখানে আমি অ্যাড করে দিব। তো গ্রুপ প্যারেন্ট তো আমি এখানে সেভ করে দিলাম, সেভ অপশন করে দিলাম। আপাতত এখানে আমার কাজ শেষ, এখানে আমার কোনো কাজ নেই। আবার আমি এখানে নেক্সট অপশনটা দেখা যাচ্ছে, আমি নেক্সটের উপর ক্লিক করে দিব। তো সব নেক্সটের উপরেই আপাতত ক্লিক করা লাগবে, এগুলো সব ঠিক থাকার পরে। তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তো এখানে নেক্সটের উপর ক্লিক করার পরে ফার্মাসি রিংস হ্যাবে ডিসকাশন ফর্ম, তো এবারও আপনার হচ্ছে নেক্সটই করে দিতে হবে। আমি এবারও নেক্সট করে দিলাম। মোটামুটি এখানে যা আছে সব কিছুতে নেক্সটই করতে হবে। একটু ওয়েট করেন, যেহেতু হচ্ছে আমার একটু নেটওয়ার্ক থেকে দূরে এসে ভিডিও করতেছি, এই জন্য কানেকশন একটু স্লো হচ্ছে। তো এখানে হচ্ছে আপনার মনে করেন যে গ্রুপের যে ফটোটা, এই ফটোটা আপনি আপনার নিজের মতো করে এখানে দিতে পারেন, আপলোড ফটো করতে পারেন অথবা না পারেন। আমি আপাতত দিব না, আমি পরে দিয়ে দিব। তো আমি এই জন্য হচ্ছে নেক্সট করে দিব। এখানে কভার ফটো যেটা আছে সেটা সুন্দর মাশাল্লাহ, তো আমি এটাও নেক্সট করে দিব, কারণ আমি যেহেতু এখন দিব না, কারণ আমার কাছে সেরকম কোনো ফটো নাই। আমি এটাও নেক্সট করেই দিচ্ছি, এটা নেক্সট করে দিচ্ছি। এবার হচ্ছে ইনভাইট, তারা হচ্ছে আপনাকে আপনার হচ্ছে গ্রুপে মেম্বার অ্যাড হওয়ার জন্য এখানে ইনভাইট করতে বলতেছে। আমি এখানে ইনভাইটে সিলেক্ট করতেছি, যে গোল দাগ আছে এটার উপর ক্লিক করতেছি। এটার উপর ক্লিক করলে হবে কি, মনে করেন যে যাদের যাদের আপনি ইনভাইট করবেন সেটা হচ্ছে ই হবে, সিলেক্ট হবে। তো আমি হচ্ছে দেখেন এখানে আমি সবগুলো সিলেক্ট করতেছি। এভাবে আপনার সিলেক্ট করে নেবেন, আমি আর খুব বেশি দেবো না, যেহেতু নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটাই মনে করেন যে একটাই এগুলো মনে করেন আমি ইনভাইট করবো। তো ইনভাইট করার জন্য আমি এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করবো। তো আমি নেক্সটের উপর ক্লিক করলাম। তো এখানে তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ এখানে লিখতে পারি, কাস্টমাইজ দ্য মেসেজ কাস্টমাইজ দ্য মেসেজ অফ ইয়োর ইনভাইট। আমি তাদেরকে ইনভাইট করতেই তাদের উপর জন্য আমি একটা এখানে মেসেজ দিতে পারবো। তো আমি এখানে একটা আমি এখানে একটা টিপ লেগে আমার হচ্ছে ওইটা চলে গেছে। তো এখানে আপনার একটা মেসেজ, তারপরে আমি একটা দেখাই দিচ্ছি, আমি আবার ওইটা আবার দেখাই দিচ্ছি, দেখি কীভাবে ওটা করবেন। আমি এটা আবার করে দিচ্ছি, ইনভাইটটা আপনাদের দেখাই দিচ্ছি। ধরেন আমি এখানে এগুলোরে হচ্ছে আমি ই করবো, মনে করেন ইনভাইট করবো। তো আমি এগুলোর হচ্ছে সিলেক্ট করলাম, প্রথমে সর্বপ্রথম সিলেক্ট করার পরে উপরে নেক্সট অপশনের উপর এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশনের উপর ক্লিক করলাম। তারপরে এখানে কাস্টমাইজ যে মেসেজটা আছে আমি এখানে মেসেজটা নিজের মতো দিতে পারবো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আমি হালাল গ্রুপ খুলছি, সবাইকে অ্যাড হওয়ার জন্য আমি এটা লিখতেছি, এখানে অ্যাড হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো, এরকম একটা আপনি মেসেজ দিতে পারেন। তো আমি এখানে সেন্ড অপশনের উপর ক্লিক করব। এখন যারা যারা হচ্ছে মানে যাদের যাদেরকে আমি ইনভাইট এখানে করতেছি তাদের কাছে কিন্তু মেসেজটা চলে যাবে। তো এখানে আমি কিন্তু হচ্ছে সেন্ড করে দিছি, তো এখানে একটু লোড নিচ্ছে। তো এভাবেই আপনারা মূলত এটা করে নিতে পারেন। তো এখানে আমার কাজ শেষ, আমি এখন ব্যাক চলে আসলাম। এখানে যে দেখেন আমাদের কিন্তু এখন হচ্ছে গ্রুপটা খোলা হয়ে গেছে। তো মূলত গ্রুপটা কিন্তু এভাবে আপনাদের খুলতে হবে। আমার এখন গ্রুপের সংখ্যা হচ্ছে দুইটা। এই যে দাঁড়ান একটা জিনিস দেখা, এই যে আমার খুলতেই দেখতেছি একজন হচ্ছে ঢুকছে, অলরেডি দেখতেছি একজন ঢুকছে। তো এখন আমার নিজের গ্রুপ কোনটা আমি দেখবো কীভাবে, যে মাই গ্রুপসের উপর ক্লিক করতে হবে। মাই গ্রুপসের উপর এখানে এসে মাই গ্রুপসের উপর ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের যে নিজেদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো কিন্তু এখানে শো করবে। তো সরি, আমি একটা গ্রুপের উপর ক্লিক মানে কি চাপ দিয়ে দিয়েছি, এই জন্য হচ্ছে এটা চলে আসছে। আমি আবার ব্যাক চলে আসছি। এই দেখেন মোল্লার হালাল বিনোদন, এটাতে কিন্তু একজন অলরেডি ঢুকছে, আমি বাদে আরেকজন ঢুকছে, দুজন মেম্বার হয়ে গেছে। তো এরকমই আপনারা গ্রুপটা খুলবেন। আবার দেখেন এখানে মোল্লা রাশি বিনোদন এই একটা গ্রুপ, আর একটা আছে হচ্ছে যে ইসলামিক প্রশ্ন উত্তর, এখানে 18 মেম্বার। তো আমি নতুন খুলছি, তো আপনাদেরকেও অনুরোধ করব সবাই হচ্ছে এই গ্রুপে গ্রুপগুলোতে জয়েন করবেন। আর যত গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন তত হচ্ছে আমাদের প্রচার প্রসারণা কিন্তু বৃদ্ধি পাবে, শুধু আমার না অন্য সবার গ্রুপেও কিন্তু আপনাদেরকে জয়েন করতে হবে বেশি বেশি করে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।